सेट क्लियर करे असिस्टेंट प्रोफेसर होबे ये स्वप्न निये बेचे आछे लाख लाख छात्र छात्री एवं आपनी जदि तादेर मध्ये एकजन होये थाकेन ताहले आजकेर ये भिडियोटी शुधुमात्र आपनार जन्य। आजकेर ये भिडियोटीते आपनी समस्त रकम तथ्य पेये जाबेन। आपनाके शुधु भिडियोटी मन दिये प्रथम थेके शेष पर्यन्त देखे निते होबे। आजकेर ये भिडियोटी आपनार जन्य खूब गुरुत्वपूर्ण होते जाच्छे, ताई आमी आपनाके अनुरोध करब भिडियोटी कोथाओ टानाटानी ना करे प्रथम थेके शेष पर्यन्त देखे नीन एवं শুনে নিন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার জন্য। তাহলে চলুন শুরু করি। স্বপ্ন পূরণের কয়েকটি ধাপের একটি ধাপ হলো সেট, অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট। এখানে একটি কথা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা ইতিমধ্যেই জেনে নিয়েছেন এই যে নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই নেট সার্টিফিকেটের গুরুত্ব সারা ভারতের যে কোনো জায়গায়, কিন্তু সেট এই সার্টিফিকেটের গুরুত্ব নির্দিষ্ট একটি স্টেটে অর্থাৎ রাজ্যে। গোদা বাংলায় আপনি নির্দিষ্ট একটি রাজ্যের সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যে কিছু করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনি যেই রাজ্যের বাসিন্দা হন না কেন, আপনি যে কোনো রাজ্যে এই পরীক্ষাটি দিতে পারবেন। অবশ্য মনে রাখবেন, 2002 পয়লা জুনের আগে যদি আপনি সেট ক্লিয়ার করে রেখেছেন, সেক্ষেত্রে আপনি সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 2002 পয়লা জুন থেকে যেই রাজ্যে আপনি এটি ক্লিয়ার করতে পেরেছেন অথবা ক্লিয়ার করতে পারবেন, শুধুমাত্র সেই রাজ্যেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষায় বসতে গেলে আমার যোগ্যতা কী লাগবে? আপনার যে যোগ্যতাটি থাকতে হবে সেটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম 55% নাম্বার। এখানে একটু আপনাদেরকে বলে দেই, এই যে 55% নাম্বার, এটা জেনারেল স্টুডেন্টদের জন্য। কিন্তু আপনার ক্যাটাগরি যদি রিজার্ভ হয় অর্থাৎ ওবিসি, ইডব্লিউএস, এসটি, এসসি, পিডব্লিউডি, এই সব ক্ষেত্রে আপনার 5% কমে যাবে, অর্থাৎ 50% থাকলেই হবে। এর সাথে সাথে এও মনে রাখবেন, আপনার মাস্টার ডিগ্রি আপনি যে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে করেছেন সেটিকে অবশ্যই ইউজিসি স্বীকৃত হতে হবে। এখন আমরা এজ লিমিট নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে জানব একজন পরীক্ষার্থী কতবার এই পরীক্ষাটি দিতে পারবে। এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই পরীক্ষাটিতে নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া হয়নি, আপনি যে কোনো বয়সেই এই পরীক্ষাটি দিতে পারবেন। তবে পাকা মুমেরে 65 বছরের পরে চেষ্টা করবেন না, আপনার লাভের লাভ কিছুই হবে না। কতবার পরীক্ষা দিতে পারবেন সে ব্যাপারে পরিষ্কার বলে দিতে চাই, আপনি আপনার ধৈর্য অনুযায়ী যতবার খুশি পরীক্ষাটি দিতে পারেন। এখন আমরা জেনে নেব, স্টেট এলিজিবিলিটি টেস্ট দিতে গেলে আমাদেরকে এক্সামিনেশন ফিস কত দিতে হবে। জেনারেল ক্যাটাগরিজদের ক্ষেত্রে 1000 টাকা, ওবিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা, এসটি, এসসি, পিডব্লিউডি, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 250 টাকা। এখন আমরা জেনে নেব এই পরীক্ষাটির প্রশ্নপত্র কোন ভাষায় হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন, এই যে নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাটি হিন্দি এবং ইংরেজি ছাড়া সেখানে অন্য কোনো ভাষায় কোশ্চেন্স দেওয়া থাকে না। এক্ষেত্রে সবথেকে সুবিধা এই যে আপনি পরীক্ষাটি আপনার মাতৃভাষায় দিতে পারবেন। ওয়েস্টবেঙ্গলে বাংলা, ইংরেজি, নেপালি, সংস্কৃত, উর্দু, সাঁওতালি এই সমস্ত ল্যাঙ্গুয়েজে প্রশ্নপত্র হয়ে থাকে। এখন আমরা পরীক্ষা পদ্ধতি একটু জেনে নেব। পরীক্ষাটি দুটো পেপারে হয়ে থাকে। প্রথম পেপারে 2 নম্বরের 50টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, অর্থাৎ প্রথম পেপারে আপনাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে আপনি সময় পাবেন 1 ঘন্টা। দ্বিতীয় পেপারে 2 নম্বরের 100টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দ্বিতীয় পেপারে আপনাকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে, আপনি সময় পাবেন 2 ঘন্টা, অর্থাৎ 150টি প্রশ্ন, 300 নম্বর এবং মোট সময় 3 ঘন্টা। এর সাথে সাথে এটি জেনে রাখুন, আপনি যদি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রতি পেপারে 20 মিনিট পার আওয়ার এক্সট্রা সময় পাবেন। অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটরা প্রথম পেপারে 20 মিনিট অতিরিক্ত পাবেন এবং দ্বিতীয় পেপারের জন্য 40 মিনিট অতিরিক্ত পাবেন। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের অবশ্যই 40% ডিসএবিলিটি থাকতে হবে। একই দিনে আপনাদের সকলকে 2টো পেপার কমপ্লিট করতে হবে। অবশ্য এখানে বলে রাখা ভালো, আপনি 2টো পেপারের মাঝে
আধ ঘন্টার মতো বিরতি পাবেন। এখন আমরা এই পরীক্ষার সিলেবাস একটু দেখে নেব। পেপার ওয়ানে আপনাকে যেগুলো কভার করতে হবে সেগুলো হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড। এই যে অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে হচ্ছে স্বাভাবিক ক্ষমতা বা স্বাভাবিক ঝোঁক, কম্প্রিহেনশান, ডাইভার্জেন্ট থিঙ্কিং, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবং পেপার টু, পেপার টু আপনার 100টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন আপনার সাবজেক্ট অনুযায়ী হবে। আগে বলেছি আবারও বলছি, প্রত্যেকটি প্রশ্ন 2 নম্বরের। এক্ষেত্রে আরও জেনে রাখুন, এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্ক নেই। কোনো প্রশ্নের উত্তর আপনি যদি না জানেন আপনি সেক্ষেত্রে ছেড়ে আসতে পারেন, নয়তো আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করতে পারেন। আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু নেগেটিভ মার্ক নেই তাই প্রশ্ন ছেড়ে আসবেন না, আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করেই আসবেন। এখন আমরা এক্সাম মোড নিয়ে আলোচনা করব। স্টেট এলিজিবিলিটি টেস্ট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের মতো অনলাইন হয় না, এই পরীক্ষাটি অফলাইন হয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখবেন আপনার প্রতি প্রশ্নের জন্য দেওয়া থাকবে 4টি অল্টারনেটিভস। সঠিক উত্তরটি কালি দিয়ে সুন্দর করে ভরিয়ে দিতে হবে। এখানে অবশ্যই মনে রাখবেন পেনটি হতে হবে কালো কালির এবং অবশ্যই পেনটিকে বল পয়েন্ট পেন হতে হবে। এখন প্রশ্ন হলো, এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিলেন কিন্তু কত পার্সেন্ট নাম্বার তুলতে পারলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন? খুব সাধারণভাবে জেনারেল ক্যাটাগরিদের জন্য 40% এবং ST, SC, OBC, PWD এই সমস্ত ক্যাটাগরিতে 35%। জেনারেলদের ক্ষেত্রে 5 মার্ক 40 এবং রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 5 মার্ক 35 শুনে আনন্দে গদগদ হওয়ার কিছু নেই। এখানে একটি জিনিস পরিষ্কারভাবে বলছি, দয়া করে বোঝার চেষ্টা করুন। আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছর যদি ধরে নেই 100 জনের মধ্যে 6 জনকে বেছে নেওয়া হবে এবং প্রথম 6 জনের যদি 55-60% নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার 40% তো দূরে থাক, আপনি 45% নাম্বার পেলেও আপনার লাভ কিছু হবে না। তাই সত্যিই যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, সত্যিই যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আজ থেকে এখন থেকেই প্রেম ভালোবাসা পাবজি সমস্ত কিছু শিখে তুলে দিয়ে আদা জল খেয়ে লেগে পড়ুন। এখন কথা হচ্ছে, এতগুলো কথা কেন বললাম? আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা তাদের বন্ধু বান্ধবরা সেট দেওয়ার ইচ্ছা রেখেছে বলে তারাও কিন্তু ইচ্ছা প্রকাশ করে এই রাস্তায় আসতে চায়, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি যদি প্রথম থেকে এই লক্ষ্য রেখে এগোতে থাকেন তাহলে কিন্তু আপনাকে তেমন সমস্যার সম্মুখীন হতে হবে না। মনে রাখবেন, এটি ন্যাশনাল লেভেলের মতো টাফ না হলেও একেবারেই সহজ তেমনটা নয়। এই সমস্ত কথাবার্তা শুনে আবার ভয়ে পিছিয়ে যাবেন না, আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন, শুধু প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে হবে। এখানে আপনাকে আরও একটু জানাতে চাইব, নেট এবং সেট এই দুটোরই সিলেবাস প্রায় একই রকম, তাই আপনার প্রিপারেশনটা যদি ঠিকঠাক থাকে আপনি দুটো পরীক্ষায় ভালোভাবে কভার করতে পারবেন। এখন আমরা জানব এই পরীক্ষাটি দিয়ে কোন স্বপ্নের আসনটি আপনি পেতে পারবেন। আপনি যদি এই এক্সামটি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট একটি রাজ্যের অর্থাৎ স্টেটের ইনস্টিটিউশন, কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন। এখানে আরও একটু কথা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সব স্টেটে এই পরীক্ষা করাতে সক্ষম হয়ে ওঠেনি। যেসব স্টেটে এই পরীক্ষাটি হয়ে থাকে সেগুলো হলো পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান, নর্থ ইস্টার্নের অল স্টেটস এবং সিকিম এবং কর্ণাটক। এখন আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে এই সেটের সেন্টার দেওয়া হয়। তার আগে জানিয়ে রাখি, একজন পরীক্ষার্থী তার সুবিধা অনুযায়ী দুটো সেন্টারের মধ্যে যে কোনো একটি সেন্টার বেছে নেওয়ার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে সেন্টার দেওয়া হয় সেগুলো হলো কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,
কোচবিহার এবং দার্জিলিং। এই ছিল আজকের ভিডিও। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন, অর্থাৎ এখনও আমার কথা শুনে চলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলতে গিয়ে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি তাহলে নিজগুণে ক্ষমা করবেন, এবং আপনারা যারা যারা সেট দিতে চলেছেন তাদেরকে প্রত্যেককে বেস্ট অফ লাক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।